2008 সালে নির্বাচনের চেয়ে একাদশ জাতীয় নির্বাচনে বেশি ব্যবধানে জয়লাভ করবে আওয়ামী লীগ। গতকাল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ তথ্য জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। একটি গবেষণা প্রতিবেদনে বরাত দিয়ে তিনি লেখেন, এবারে নির্বাচনে 168 থেকে 222 আসনে জিতবে আওয়ামী লীগ। চলতি বছরে আগস্ট থেকে অক্টোবর মাস পর্যন্ত এ যাবৎকালে সবচেয়ে বড় জনমত জরিপ করানো হয়। 51টি আসনে 51,000 নিবন্ধিত ভোটারের সঙ্গে কথা বলে এটি পরিচালনা করে নিরপেক্ষ গবেষণা সংগঠন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার RDC। জয় আরও জানান, গড়ে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন রয়েছে 66 ভাগ, বিএনপির জন্য প্রায় 20 ভাগ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, কোনো আসনেই আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমর্থনের পার্থক্য 10% মধ্যে নেই।